কি খুঁজছেন? ভালোবাসা? তাহলে জেনে রাখুন, আজকাল ভালোবাসাও ওয়াইফাই এর মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই কানেক্টেড, দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতে হয়, তাহলে এতটাই ভালোবাসুন যে যদি সে কোনোদিন সত্যিকারে ভালোবাসা খুঁজে, তাহলে যেন আপনার কথাটাই মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়তই ভুল করি, কারণ চোখের পানিগুলো আমরা ভুল মানুষের জন্যই ফেলি। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। মন থেকে একটা বার ক্ষমা চেয়ে দেখো, আল্লাহও মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফিরালে বুঝে নিও, তার মনেতে শুধুই স্বার্থ, যে ভালোবাসাই বুঝে না। ক্ষমা হাজার বারই করো, আর যাই করো বিশ্বাস একবার। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো, যে তোমায় খারাপ সময়েও তোমাকে দূরে ঠেলে দিবে না। নয়তো মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেমস খেলা শুরু করে দেয়। একটার সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকতে শিখতে অনেক দেরি করে ফেলে, আর জীবন যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয়, তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন দেখা ভুলে যায়? না তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, না তোমার কাছে থাকতে চেয়েছিলাম, শুধু মন এতটুকুই বুঝে গিয়েছিল, তুমি আমার ভুল ছিলে, আমি তোমার ভুল ছিলাম। একদিন আল্লাহকে অনেক অভিযোগ করলাম, বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল, আমাকে হাজারটা মিথ্যা ওয়াদা দিয়ে একদিন ভেঙে চলে গেল। আল্লাহ আমাকে হেসে বলল, তোমার মন তো একজন ভেঙেছে, আর আমার মন প্রতিনিয়তই মানুষ ভাঙে। সব স্বপ্ন পূর্ণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূর্ণ হয়ে যায়, কিছু কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমাকে বলেছিল, স্বপ্ন তো তাদেরই পূর্ণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন তাদেরই পূর্ণ হয় যারা স্বপ্ন পূর্ণ করতেই হবে এই জিত নিয়ে এগিয়ে চলে।